সম্মানিত প্রবাসী ভাই বন্ধুরা, যারা আমাকে পছন্দ করে না, যারা আমাকে হিংসা করে, যারা আমাকে ভালোবাসেন না, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা ভালোবাসেন তাদেরকেও জানাচ্ছি। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। আমার জন্য না, আমাকে ভাইরাল করার জন্য না, আমাকে সেলিব্রিটি বানানোর জন্য না, তাদেরকে বাঁচানোর জন্য যাদের ফ্লাইট বন্ধ হয়ে গেলে যাদের জীবন নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য যারা টিকিট রেডি করেছিল, যারা ভিসা রেডি করেছিল, যারা বাড়ি বিক্রি করে, যারা এনজিও থেকে লোন করে, যারা ব্র্যাক থেকে লোন করে, ঋণ করে, যারা বোর সোনা গয়না বিক্রি করে, যারা টিকিটের ব্যবস্থা করেছিল সৌদি আরব যাওয়ার জন্য, দুবাই যাওয়ার জন্য, কাতার যাওয়ার জন্য, মালয়েশিয়া যাওয়ার জন্য, যাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ফ্লাইট বন্ধ মানে তাদের জীবন বন্ধ, ফ্লাইট বন্ধ মানে তাদের লাইফ শেষ, তাদের জন্য ভিডিওটা শেয়ার করুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রবাসীদের মা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের অভিভাবক। আপনিও একজন মা, আপনারও সন্তানরা দেশের বাইরে থাকে, আপনিও একসময় প্রবাসী ছিলেন, আপনার বোনের সন্তানরাও লন্ডন প্রবাসী। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীদের কথা আপনি বুঝেন, প্রবাসীদের দরদ আপনি বুঝেন। যেই মুহূর্তে বাংলাদেশে লকডাউন শুরু হচ্ছে, আমরা লকডাউনের আইনকে শ্রদ্ধা করি। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সংবিধানকে আমরা সম্মান করি, বাংলাদেশের সংবিধানকে আমরা ইজ্জত করি। যে রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করছে, যে রেমিটেন্স যোদ্ধারা, যদি আমরা প্রবাসীরা যদি টাকা না পাঠাইতাম, তাহলে আপনি কখনো মেগা বাজেট করতে পারতেন না, মেগা মেগা প্রজেক্ট করতে পারতেন না। মাননীয় প্রধানমন্ত্রী, কথাগুলো সংসদে দাঁড়িয়ে বলা দরকার ছিল, কারণ এই সংসদে প্রবাসীদের নিয়ে কেউ কথা বলে না। এই বাংলাদেশে কোনো সাংবাদিক প্রবাসীদের নিয়ে কথা বলে না। টিভিতে কোনো বাংলাদেশের কোনো প্রবাসীদেরকে নিয়ে টক শো হয় না, আমাদের কথা কেউ বলে না। মাননীয় প্রধানমন্ত্রী, যদি আমাদের কথা আপনাকে বলতো কেউ, তাহলে আজকে আমরা এত কষ্ট পাইতাম না। প্রধানমন্ত্রীকে বলছি, দয়া করে প্রবাসীদের ফ্লাইট বন্ধ করবেন না, এয়ারপোর্ট বন্ধ করবেন না। এখন যদি এয়ারপোর্ট বন্ধ হয়ে যায়, এখন যদি প্রবাসীরা দেশের বাইরে যাইতে না পারে, দীর্ঘ এক বছর থেকে অপেক্ষা করার পর মালয়েশিয়ার দরজা খুলেছে, দীর্ঘ এক বছর থেকে অপেক্ষা করার পর কাতারের অ্যাপ্রুভেল যারা পেয়েছে, দীর্ঘ দশ বছর থেকে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার আমাদের বন্ধ, বিদির থেকে ওয়ার্ক পারমিটের এই রাস্তা যখন শুরু হয়েছে, আমরা অনেক কষ্ট করে দেশের বাইরে যাই, আমরা টিকে থাকি, আমরা দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, অর্থনৈতিকভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে নেওয়ার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জীবন যৌবন সব হারিয়ে ফেলেছি। দয়া করে প্রবাসীদের এই দুর্দিনে আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। উপরে আল্লাহ, আর নিচে মাননীয় প্রধানমন্ত্রী। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য আপনি চিন্তা করেন, আপনি বাজেট করেন, আপনি প্রণোদনা দেন। বিগত দিনে যে প্রণোদনা দিয়েছিলেন, হিসাব করলে ৪,০০০ টাকা প্রত্যেক মানুষ পাওয়ার কথা, প্রবাসীরা প্রণোদনা পায় না। প্রবাসীরা, আপনি যে প্রণোদনা দিয়েছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের কাছ থেকে, সবাই কিন্তু পায় নাই। এই প্রণোদনার জন্য আমরা অনেক কষ্ট করেছি। আমরা প্রণোদনা চাই না, আমরা কিচ্ছু চাই না। ঋণের জন্য গিয়েছিলাম, ঋণের যে আপনার কঠিন শর্ত, এই কঠিন শর্ত থেকে আমরা ঋণ পাই নাই। আমরা বুরু থেকে ঋণ নিয়েছি, ব্র্যাক থেকে ঋণ নিয়েছি, ঋণ এনে টিকিট করেছি, ভিসা ক্রয় করেছি। এখন যদি ফ্লাইট বন্ধ হয়, ঋণের টাকা দিব কীভাবে? ফ্লাইট যদি নষ্ট হয়ে যায়, ভিসা যদি নষ্ট হয়ে যায়, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীদেরকে রক্ষা করুন, ফ্লাইট বন্ধ করবেন না। আপনার দুটি পায়ে পড়ি প্রবাসীদের পক্ষ থেকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, লকডাউনের বাইরে প্রবাসীদেরকে রাখুন। এই 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 এক সপ্তাহে যদি ফ্লাইট চলাচল না করে, তাহলে বাংলাদেশের প্রায় 50,000 থেকে 60,000 পরিবার নিঃশেষ হয়ে যাবে, এই পরিবারের আলো নিভে যাবে। অনেক হাজার হাজার পরিবারে আপনার আগামী রমজান মাসে চুলায় আগুন জ্বলবে না, না খেয়ে মারা যাবে, অসুস্থ হয়ে মারা যাবে। আপনার বৃদ্ধ মা বাবাকে কীভাবে চিকিৎসা করাবে, ছেলে মেয়েকে কীভাবে লেখাপড়া করাবে, পবিত্র রমজান মাসে কীভাবে চলবে? মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য আপনি চিন্তা করেন, আপনি সবসময় চিন্তা করেন, কিন্তু প্রবাসীদের জন্য কেন চিন্তা করেন না? মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে বলছি, আল্লাহ আস্তে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীদেরকে রক্ষা করুন।
ফ্লাইট বন্ধ করবেন না, প্রবাসীদের ফ্লাইট জন্য চালু থাকে। যে মুহূর্তে দেশের বাইরের পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের দেশ থেকে ফ্লাইট চালু রেখেছে, আপনার আমাদের ফ্লাইট বন্ধ করে নাই। বাংলাদেশের দরজা যখন অন্যান্য দেশ খোলা রেখেছে, আমরা কেন আমাদের দরজা বন্ধ করব? মাননীয় প্রধানমন্ত্রী, দুটি পায়ে পড়ে বলছি, প্রবাসীদের পক্ষ থেকে বলছি, আমরা সেই প্রবাসী, আমরা সেই রেমিটেন্স যোদ্ধা যারা দেশের বাইরে থেকে সরকারের পক্ষে থাকি, যারা রেমিটেন্সের পক্ষে, যারা লিগ্যালভাবে ব্যাংকিং চ্যানেলে আমরা টাকা দেই, আমরা দেশের সাথে রয়েছি, আমরা উন্নয়নের সাথে রয়েছি, আমরা পদ্মা সেতুর সাথে রয়েছি, আমরা গণতন্ত্রের পক্ষে রয়েছি, আমরা শান্তির পক্ষে রয়েছি। দেশের বাইরে থেকে যারা উস্কানি দেয়, রাষ্ট্রবিরোধী উস্কানি দেয়, বিভিন্ন ধরনের লাইভ করে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, তাদেরকে আমরা বয়কট করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীদের মধ্যে আপনার বেশিরভাগ প্রবাসী, নামমাত্র 10-12 জন প্রবাসী ছাড়া আর সবাই কিন্তু আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা শান্তির পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা রাজনীতি করতে চাই না, আমাদের পরিচয় আমরা প্রবাসী, আমাদের রাজনীতি আমাদের নিরাপত্তা, আমাদের রাজনীতি প্রবাসী নিরাপত্তা আইন, আমাদের রাজনীতি আমরা যেন অবসর ভাতা পাই, আমাদের রাজনীতি আমরা যেন সহজ শর্তে ঋণ পাই, আমাদের রাজনীতি এয়ারপোর্টে যেন হয়রানি না হয়, আমাদের রাজনীতি আমাদের লাশ যেন বিমান বিনা পয়সায় বহন করে, আমাদের রাজনীতি এই মুহূর্তে আটকে পড়া প্রবাসীরা যেন নিরাপদে দেশের বাইরে চলে যেতে পারি।